বাংলাদেশ 2021 থেকে 24 সালের মেয়াদে আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও এর পরিচালনা পর্ষদের উপসদস্য হিসাবে পুনর্নির্বাচিত হয়েছে। সোমবার জেনেভার আন্তর্জাতিক শ্রম সম্মেলনের 109তম অধিবেশন চলাকালে এই ভার্চুয়াল নির্বাচন অনুষ্ঠিত হয়। জেনেভায় অবস্থিত বাংলাদেশ মিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। বাংলাদেশ আইএলও এর এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রার্থী হিসাবে সর্বোচ্চ 210টি ভোট পেয়ে নির্বাচিত হয়। বাংলাদেশের প্রার্থিতার পক্ষে অন্যান্য আইএলও সদস্য রাষ্ট্রের সমর্থন পেতে জোর নির্বাচনী প্রচারণা চালায়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল এই ভার্চুয়াল নির্বাচন অনুষ্ঠানে অংশগ্রহণ করে। এ সময় অন্যান্যের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভার্চুয়ালি যোগ দেন। আইএলও এর পরিচালনা পর্ষদে এটি বাংলাদেশের পক্ষে টানা তৃতীয় জয়। এর আগে বাংলাদেশ 2014 থেকে 2017 এবং 2017 থেকে 2021 মেয়াদে আইএলও এর পরিচালনা পর্ষদের উপসদস্য হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে।